ইনসাইড পলিটিক্সের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাহিদ হোসেন আমাদের আজকের ইনসাইড পলিটিক্সের শিরোনাম দুর্নীতির রাজনীতি রাজনীতির দুর্নীতি আমাদের সাথে আজকে অতিথি আছেন অধ্যাপক আব্দুল মান্নান সাবেক চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে হয়তো কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন প্রফেসর ডক্টর আবুল কাসেম ফজুল হক তার জন্য আমরা অপেক্ষা করব ট্রাফিক জ্যামের জন্য তিনি এখনও পৌঁছতে পারিনি স্যার আপনাকে যদি একটু শুরু করি আমাদের যে শিরোনাম রাজনীতির দুর্নীতি দুর্নীতির রাজনীতি এই শিরোনামকে মাথায় রেখে যদি বলি যে বাংলাদেশের যে উন্নয়ন অগ্রযাত্রা সেটি অর্থনৈতিক খাতে অবকাঠামোগত যোগাযোগ বিশ্ব দরবারে বাংলাদেশের গুরুত্ব বেড়ে ওঠা এই সব কিছুর যে সামনে এগিয়ে যাওয়ার গতি সেই গতির সাথে কি স্যার দুর্নীতি বাড়ার গতিও পাল্লা দিচ্ছে আকণ্ঠ নিমজ্জিত যে শব্দটি বলা হয় সেটি বললে কি খুব বাড়িয়ে বলা হবে আপনাকে ধন্যবাদ একই সাথে অনুষ্ঠানটি যারা দেখছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তো বটে ইদানিংকালে এটা অনেক বেশি চর্চা হচ্ছে এখন দুর্নীতি জিনিসটা কিন্তু বাংলাদেশ আবিষ্কার করেনি কিন্তু আমরা বাংলাদেশে যেহেতু থাকি এই দেশে ভালো হোক মন্দ হোক সেটা আমাদের উপরেই তার একটা এফেক্ট হয় তো বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন বঙ্গবন্ধু সাড়ে তিন বছর বেঁচে ছিলেন সাড়ে তিন বছরে উনি যতগুলো বক্তৃতা দিয়েছেন সংসদে সংসদের বাইরে সবসময় তিনি একটা জিনিসের উপরে জোর দিয়েছেন সেটা হলো দুর্নীতি তিনি তার কয়েকটা বক্তব্য আছে এমন যে মানুষ পায় সোনার খনি আমি পাই পেয়েছি চোরের খনি তারপর বলে যে পাকিস্তান সব কিছু ধ্বংস করেছে সব কিছু নিয়ে গেছে কতগুলি চোরকে রেখে গেছে আমার কাছে বঙ্গবন্ধুর সময় দুর্নীতি ছিল কম্বল চুরি চিনি চুরি রিলিফের গম চুরি কারণ তখন আমাদের অর্থনীতির সাইজটা ছিল খুবই ছোটো বঙ্গবন্ধু যখন হত্যা করা হয় আমাদের অর্থনীতির সাইজ কম বেশি নয় বিলিয়ন ডলার নাইন বিলিয়ন ডলার পর্যায়ক্রমে সে অর্থনীতিটা এখন প্রায় চারশো বিলিয়ন ডলার হয়েছে দেখেন উন্নয়নের সাথে দুর্নীতির তো কোরিলেশন থাকার কথা না কিন্তু হয়েছে সেটা কারণ উন্নয়ন মানে অনেক টাকা পয়সার লেনদেন হয় সেখানে চাইলে আপনি দুর্নীতি করতে পারেন আবার চাইলে শত থাকতে পারেন বাংলাদেশে আমরা দুর্নীতিবাজদের চিহ্নিত করেই মিডিয়া করে তাদের নিয়ে এক বেনজের নিয়ে আমরা অনেক দিন কালাম করছি তারপরে মতিউন নিয়ে হচ্ছে কদিন পরে আরেকজন নিয়ে হবে কিন্তু বাংলাদেশে আমার ভালো মানুষও আছে অনেক ভালো মানুষ আছে দেশটা তো চলতো না আরেকটা জিনিস বলে রাখি বলা ভালো এখানে বঙ্গবন্ধু একটা কথা বলতেন যে আমার শ্রমিক খেটে খাওয়া মানুষ কৃষক তারা কিন্তু দুর্নীতি করে না দুর্নীতি করে শিক্ষিত জনরা তিনি বর্তমান শরীর উদ্যান রমনার বলেছেন শিক্ষিত জন তার মধ্যে বলে শিক্ষিত বলে সেখানে আমিও আছি উনি নিজেকে ইনক্লুড করেছেন আমার মতন তার যারা তথাকথিত শিক্ষিতজন আছে তারাই কিন্তু দুর্নীতি করে আজকে দেখেন আমি যে পেশাটায় আছি শিক্ষকতা আমার আল্লাহর মতো শিক্ষকতা পঞ্চাশ বছর পূর্তি পার হয়ে গিয়েছে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলাম একটা বিশ্ববিদ্যালয় উপাচার্য ছিলাম আল্লাহর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ছিলাম সেখানে কি দুর্নীতি আছে সেখানে দুর্নীতির রকম ফেরটা ভিন্ন যেমন একজন উপাচার্য যদি কোনো একটা স্বার্থের কারণে ফাইল আটকে রাখে সেটা একটা দুর্নীতি আবার বিভিন্ন মন্ত্রণালয়ে ফাইল আটকে রেখে নিজের স্বার্থ সিদ্ধি করা সেটাও একটা দুর্নীতি এখন এক সময় বঙ্গবন্ধুর সময় যারা রাজনীতিতে আস এসেছিলেন বা তারাও আগে যারা রাজনীতি করতেন তাদের প্রোফাইল নিয়ে দেখুন তাদের চরিত্রটা কী তারা বেশিরভাগ ছিলেন যারা আইনজীবী ছিলেন শিক্ষক ছিলেন সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে উঠে আসা শ্রমিক কৃষকদের নেতা ছিলেন এই ধরনের মানুষ রাজনীতি করেছে আজকে যারা রাজনীতি করেন সংসদে গিয়েছেন সামনে যাবেন অতীতে গিয়েছেন তাদের প্রোফাইল দেখেন তারা কারা ওটা কজন রাজনীতিবিদ আছে এই যে আমাদের বঙ্গবন্ধুর কথা আমি বাদে রাখলাম সৈয়দ নজরুল ইসলাম ঢাকা শহরে তার কোনো বাড়ি ছিল না তার স্ত্রী যখন জীবিত একবার বলেছিলেন তিনি রাজুকে প্লটের জন্য টাকা দিয়েছিলেন বলেছে টাকা তো ফেরত পাই নেই জমিটাও ফেরত পাইনি জমিটাও পাইনি আর তার ছেলে সৈয়দ আশরাফ আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি যখন কি বলে যে রোগাক্রান্ত হন তার বাড়ির একটা অংশ বিক্রি করতে হয়েছে আমি আমার চট্টগ্রামের কথাই বলি মানে রাজনীতি যেহেতু বলছি আমার দেখা যেসব রাজনীতিবিদদের দেখে আমি বড় হয়েছি তার মধ্যে জৌর চৌধুরী তারপরে আজিজ মিয়া আমাদের মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকার যিনি সংসদ সদস্য ছিলেন ওয়াহ মিয়া একেবারেই চাষ করছে সেখান থেকে উঠে এসে সংসদ ভবনে সংসদে যাচ্ছে তার কোনো সম্পদ নাই আবার একইবার সেটা তো অনেক আগের কথা তিয়াত্তর সত্তর একাত্তর বাহাত্তরের কথা এই একানব্বই শনি নির্বাচনে যখন আওয়ামী লীগ নানা কারণে তারা জিততে পারে নাই যে কজন সংসদে জিতেছিল বিজয় লাভ করেছিল তার মধ্যে একজন ছিল রাঙ্গনিয়ার সম্ভবত তার নাম হচ্ছে মোহাম্মদ ইসাক সরকারি একজন মানে খুবই ক্যারানি ওই ওই লেভেলের কাজ করতেন তার পয়সা ছিল না পোস্টার লাগানোর তার সতীর্থরা টাকা তুলে পোস্টার লাগিয়ে তাকে সেই কঠিন সময় নির্বাচনে জয়ী করে এনেছেন সেই উনি ইসু মোহাম্মদ ইউসুফ ইসাক মিয়া মোহাম্মদ ইউসুফ ইসাম মিয়া আরেকজন উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন উনি গণপরিষদ সদস্য ছিলেন ডবলমুরিং এলাকায় আর মোহাম্মদ ইউসুফ ছিলেন রাঙ্গুনী এলাকায় এই লোকটা এই সরকারের আমলে প্রথম দিকে উনি অনেকটা বিনা চিৎসায় মারা গিয়েছেন এখন দুর্নীতি কারা করছে এখন যাদের নাম মিডিয়াতে আসছে প্রতিদিন কথা হচ্ছে লেখালেখি হচ্ছে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন যে এই যে বেগম পাড়া বলে খ্যাত ক্যানাডায় কাদের বাড়ি এগুলো আমেরিকাতে কাদের বাড়ি বাংলা এখান থেকে যারা টাকা নিয়ে বাড়ি করেছে কারা এরা উনি একদম স্পষ্ট ভাষায় বলেছেন আমি বলিনি কিন্তু সাবেক আমাদের পররাষ্ট্র মন্ত্রী ডক্টর আব্দুল মোমেন বলছেন এরা বেশিরভাগই কিন্তু সরকারি বড় বড় আমলা বড় বড় কর্মকর্তা বড় বড় কর্মচারী সুতরাং এই দুর্নীতির জিরো টলারেন্স সরকার বলেছে অনেকে শাস্তি হয়েছে সাজা হয়েছে কিন্তু এটা তো থামছে না স্যার ওই জায়গায় একটু জিজ্ঞেস করতে চাই স্বাধীনতার স্থপতিকেও দুর্নীতি নিয়ে আফসোস করে বক্তব্য রাখতে হয়েছে তার কন্যা প্রধানমন্ত্রী তিনিও জিরো টলারেন্স নিয়ে সব সময় বলেন কিন্তু তারপরও বঙ্গবন্ধু যেমন চোরের খনির কথা বলেছেন এখনও আমরা হর এই দুর্নীতি দেখি তাহলে প্রশ্ন হলো আবার যে বলা হয় যে পলিটিক্যাল উইল ছাড়া কিংবা রাজনীতিবিদদের প্রচ্ছন্ন হোক প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক মদত ছাড়া এই দুর্নীতি অন্য কারো দ্বারা সম্ভব না তাহলে স্যার আপনি যাদের উদাহরণ দিলেন এত পরিশীলিত রাজনীতিবিদ শীর্ষ নেতৃত্ব তাদের জিরো টলারেন্সের নীতির পরও এই দুর্নীতির এই লেয়ারটা তৈরি করা সম্ভব কিভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে বেলা লেয়ারটা তৈরি করা সম্ভব ওই সরকারি কর্ম কর্মকর্তারা ওই আমলারা যারা নিজেরা তো দুর্নীতি করেই সবাই করে না অনেক ভালো আমলা আছে যারা করে তারা তাদেরকে লেয়ার তৈরি করতে তারা সহায়তা করে মাননীয় প্রধানমন্ত্রী উনি একবার বলেছেন নিশ্চয় মনে আছে আওয়ামী লীগের সবাইকে কেনা যায় আমাকে ছাড়া আমি এখন বিশ্বাস করি তার সাথে মানে কাজ করেছে সুতরাং আজকে ওই যে যেন লেয়ার কারা তৈরি করল কারা প্রোটেকশন দেয় ওই তো যারা দুর্নীতিকে বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা সেই যে দুদক বলেন সেটা অ্যান্টি অ্যান্টিকারশন কমিশন বিরোধ ছিল আগে তারপরে আইন আদালত বলেন সকলে মিলেই তো দুর্নীতিটাকে বন্ধ করবে এবং সেটা বন্ধ করার দায়িত্ব যাদের হাতে আছে তারা কতটুকু দুর্নীতিমুক্ত সেটা তো আপনাকে দেখতে হবে আর আমি হয়তো মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ক্ষমা করবেন আশা করি এটা বলতে আমি বাধ্য হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি সব খবর কি পৌঁছে আমার তো মনে হয় না পৌঁছে কারণ তাকে এমন একটা বলয় অদৃশ্য বলয় তার চারপাশে আছে ঘিরে আছে যাতে যেই বিষয়টা তার কাছে গেলে তাৎক্ষণিক তিনি ব্যবস্থা নেবেন পুরো জিনিসটা বুঝে সেই জিনিসটাকে তাকে সেই বিষয়টাকে তাকে সঠিকভাবে তাকে ব্রিফ করা হয় আমার তো মনে হয় করা হয় না করা হলে আমি বলছি না যে ওনার কাছে এমন কোনো ম্যাজিক আছে দুর্নীতি একেবারে রাতারাতি বন্ধ করে দেবে কিন্তু এটা তো কমা কমানো সম্ভব ছিল পদ বিক্রি হয় দলের ভিতরে পদ বিক্রি হয় এটা পত্রিকায় আসে আমার কথা না ছাত্র সংগঠন যেই ছাত্র সংগঠন বাংলাদেশকে স্বাধীন করার পিছনে একটা তার বিরাট ভূমিকা ছিল আমি উনিশশো ঊনসত্তর সত্তরের একজন রাজপুতের মানুষ সাতষট্টি থেকে আটষট্টি উনসত্তর সত্তর আমি দেখেছি সেই সময় ছাত্র সংগঠনগুলো কি একটা মানে শক্তিশালী সংগঠন পুরো একটা পাকিস্তানের মতন একটা শক্তিকে ভিত কাঁপিয়ে দিয়েছে আজকে কি আপনি সে ছাত্র সংগঠন পাবেন তখন একমাত্র আমি সেদিন আর টেলিভিশনে বলেছি ছাত্র সংগ্রাম পরিষদে যারা ছিলেন তাদের কারো কোনো গাড়ির কথা বাদ দেন একটা সাইকেল ছিল না একমাত্র একটা ভ্যাস কোটা ছিল সিরাজুল আলম খানের উনি ওটা চালিয়ে আসতেন এখন আপনি ছাত্রনেতাদের দেখেন কত বড় দামি পাজেরও গাড়ি হ্যারিয়ার গাড়ি চালায় কোথেকে আসে আমাকে বলেন তো আবার নতুন একটা কালচার হয়তো অনেকে এটা জানে না আপনি জানেন যারা মন্ত্রী হয় তারা এপিএস নিজের পয়সায় রাখতে পারে না নিজের পয়সা না নিজের পছন্দ অনুযায়ী নিজের লোক রাখতে পারে তার মধ্যে কোনো সমস্যা কিছু নাই কিন্তু এই এপিএস যাদেরকে রাখছে যেই যেই মানুষটির যেই এপিএস হচ্ছেন যিনি যারা আগে রিক্সায় পড়া চড়ার পয়সা ছিল না তারা এখন ঢাকা শহরে কয়টা বাড়ি আছে কয়টা গাড়ি আছে সে তার হিসাব রাখেন এর মধ্যে অনেক ভালো এপিএস আছে ভালো ভালো মানুষ সব সমাজে আছে কিন্তু আনফর্চুনেটলি সেই ভালো মানুষকে আমরা সামনে প্রোজেক্ট করতে পারি না আমাদের সামনে কোনো আইডল থাকে না আদর্শ থাকে না আমার সাথে আদর্শ ওই দুর্নীতিবাস মানুষটা আমি আমার ওইকে দেখে দেখে বড়ো হতে হতে আরে ওর বাড়িতে গাড়ি আছে ওর বাড়িতে এত বড় বাজার আছে ওর বড় এত অ্যাপার্টমেন্ট আছে আমাকে ওইরকম হইতে হবে আমার সামনে এখন আর বর্তমান প্রজন্মের সামনে বঙ্গবন্ধু আদর্শ না বঙ্গবন্ধু একটা ছিল আর কি এটা আমরা জাতির পিতা বলি বলি এখন নতুন প্রজন্মকে দেখেন বঙ্গবন্ধু তার আদর্শ না মরণা ভাষা নিয়ে তার আদর্শ না স্যার তার মানে কি ভোগ বিলাসের লোভ কিংবা এই যে মানুষকে ডিমোরালাইজ বিলাস ভোগবাদী সমাজ সেটাই হচ্ছে প্রধান স্যার কিছুদিন আগে একজন ক্যাডার কর্মকর্তা তিনি তার ক্যাডার সার্ভিসে চাকরি ছেড়ে নন ক্যাডার সাব রেজিস্টার হিসেবে আমি সেই কথাটাই আসছিলাম দেখেন আমি সম্ভবত উনিশশো একাশি সন থেকে দুই হাজার আঠারো উনিশ সন পর্যন্ত ডাইরেক্ট ইনডাইরেক্টলি পাবলিক সার্ভিস কমিশনের সাথে পরীক্ষার সাথে জড়িত ছিলাম প্রশ্ন করেছি খাতা দেখেছি ভাইভাতে ছিলাম এই কথাটা আমি সবসময় কিন্তু দেখেছি সে একটা সার্ভিস আছে সে ওখান থেকে আরেকটা সার্ভিসে যেতে চায় ভাই আমি আপনি একটা সার্ভিসে আছেন আপনি ওখানে কেন যেতে চান কোনো উত্তর নেই কারণ যেটা ছেড়ে আরেকটা যেতে চায় কারণ হচ্ছে ওইখানে গেলে তার সুবিধাটা বেশি একটা সময় কথা ছিল চাকরি করে বেতন পাই আবার আপনাকে সেবা দিয়ে আমি উপরি পাই এটাই হচ্ছে এটা একসময় ইন্দোনেশিয়াতে খুব ভয়াবহ আঘাত ধারণ করেছিল হ্যাঁ সরকারি কোনো কাজ উপরি ছাড়া হইতো না স্যার আমাদের একজন সাবেক মন্ত্রীও তো বলেছিলেন এটা স্পিড মানি ঘুষ না হ্যাঁ ওটা হলো স্পিড মানি এটা মাননীয় প্রধানমন্ত্রী একবার তার বক্তৃতা বলি স্পিড দিলে কিছু হয় না হ্যাঁ যেই প্রধানমন্ত্রী দপ্তর থেকে একটা জানেন আপনি কয় বছর দুই তিনেক আগে একটা ফাইল ট্যাম্পার্ড হয়ে চুরি হয়েছে এটা কি চারটেখানের কথা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এটা এটা কিন্তু একটা হেলা ফেলার জিনিস না আর আমি পাঁচ বছর প্রধানমন্ত্রীর গণভবনে ঢুকতে পারি না কারণ আমার তো কানেকশান নেই রে ভাই কিন্তু আপনি দেখবেন যে যারা এই কদিন আগে মিডিয়ার ওনার মিডিয়া সেলের দুজনকে অব্যাহতি দিল কেন তাদেরকে সেখানে পদায়ন করার সময় সেই খেয়াল ছিল না কারা কাদেরকে পদায়ন করা হচ্ছে তাদের কি ব্যাকগ্রাউন্ড চেক করা হয় নাই তো প্রধানমন্ত্রী চেষ্টা করছেন কিন্তু একজন প্রধানমন্ত্রী চেষ্টা করতেও হবে না তার একটা টিম দরকার আনফর্চুনেটলি আমি এ সময় বলতে পারছি না যে তার টিমে যারা আছে তারা তার যে একটা আদর্শ তার যে অঙ্গীকার তার যে কমিটমেন্ট সেটা সম্পর্কে তাদের কোনো অঙ্গীকার আছে নিজস্ব তাদের নিজস্ব কী বলে যে স্বাস্থ্য ছাড়া আর কিছু বুঝে বলে আমার মনে হয় না দুর্নীতি সব দেশে আছে ভারতে আছে আমেরিকায় আছে ইউরোপে আছে কিন্তু আমাদের মতন এমনভাবে একটা ছোট্ট দেশ আমাদের অর্থনীতি যতই আমরা বলি উন্নয়নশীল দেশ আমাদের অর্থনীতি তত ব্যাপক না আমাদের এখনও একটা বিরাট সংখ্যক মানুষ সীমার নিচে বাস করে সাধারণ কৃষক খেটে খাওয়া মানুষ সবাই আমাদের ঢাকার অভিজাত এলাকায় বাড়ি নাই বড়ো বড়ো গাড়ি নেই স্যার আগে বলা হতো রাজনীতিবিদরাই শুধু দুর্নীতি করেন কিন্তু যে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কথা বলছিলেন তিনি বলেছেন যে রাজনীতিবিদদের চেয়ে আমলাদের বাড়ি বেগম পাড়ায় অনেক বেশি আমি তো সেই জায়গা থেকে এই শিফটিংটা কিভাবে হলো এবং আপনি যে বলছিলেন যে ভোগবিলাসী কিংবা ভোগবাদী মানসিকতা মানে আমরা নৈতিক শিক্ষার জায়গা থেকেও কি অনেকখানি পিছিয়ে গেছে সমাজ ধরেন আবার নৈতিক শিক্ষা আমাদের চলে আমি ওটা শেষ করি অংশটা আমাদের নৈতিক শিক্ষাটা শুরু হয়েছে আমার পরিবার থেকে আমার বাবা মাকে দেখে আজকাল ওই পরিবার কি আছে যেখানে শিশু যখন বড় হচ্ছে তার একজন নীতিবা নীতিবান বাবা নীতিবান মাকে দেখে বড় হচ্ছে আছে এখন অনেক নীতিবান বাবা মা আছে কিন্তু তাদের সংখ্যা তো খুব কম আমার সামনে তো আদর্শ নেই আমার আমার ছোটো থেকে আমার সামনে একটা আদর্শ ছিল আমার বাবা ছিলেন আমার মা ছিলেন আমার পাড়ার মানুষ ছিলেন মুরুব্বীরা ছিলেন এখন তো পাড়া নাই মুরব্বী নেই বাবা মা তো নিজেদের কাজেই ব্যস্ত থাকে

বোঝা পড়া সংঘটিত হয়েছে এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার সাথে কি দুর্নীতির যে কলেবর সেটিও পাল্লা দিয়েছে এই ব্যাপারটা হলো যে আমরা লক্ষ্য করেছি পাকিস্তান আমলেও দুর্নীতির অভিযোগ ছিল সরকারের বিরুদ্ধে তখন যে সরকার ক্ষমতায় থাকে আর তখন তো এই মিলিটারি রুলার্সানি সাড়ে দশ বছর পদত্যা করেছেন আর পলিটিক্যাল লিডার্সরা এখানে আমাদের এখানে ক্ষমতা গিয়েও কাজ করতে পারেনি আর বারবার কেন্দ্রীয় যে সরকার এটাকে বাতিল করে দিয়েছে কারণ যে দুর্নীতির প্রশ্ন এইটা নিয়ে গভীর চিন্তাভাবনা আলোচনা দরকার আমরা টক বা দৈনিক কাগজে একটু একটু যেভাবে লিখি এইভাবে সমস্যার সমাধান হবে না আর যে বিষয়টা দাবি করা হয় যে কেন দুর্নীতি ধরা পড়লেও শাস্তি পায় না এখানে শুধু শাস্তি দিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে কিন্তু একটু শিক্ষা শিক্ষাব্যবস্থার দিকে দিকে দিয়ে আমরা তাকাই তাহলে প্রাইমারি এবং সেকেন্ডারি সিস্টেম সিস্টেমে ইসলাম ধর্ম ও নৈতিকতা নৈতিকতা বৌদ্ধ হিন্দু ধর্ম ও নৈতিকতা বৌদ্ধ ধর্ম ও নৈতিকতা আর খ্রিস্ট ধর্ম ও নৈতিকতা এই বই আসা আমি বইগুলো লক্ষ্য করলাম কিছু কিছু অংশ পড়ে দেখলাম এর মধ্যে প্রত্যেকটা ধর্মে অলৌকিক যেসব বিষয় এইগুলোকে দিয়ে আরম্ভ করেছে এবং এইগুলোকে গুরুত্ব দিয়ে আপনার কাজকর্ম করছে আমরা যদি ইসলাম ধর্মের কথাই বলি তাহলে তো দেখতে পাই যে মানুষের যে জীবনযাত্রা কোনটা করতে পারবে কোনটা করতে পারবে না কোনটা ভালো কোনটা মন্দ এইসব বিষয়ের কথা খুব স্পষ্টভাবে ইসলামে আছে কিন্তু ইসলামকে চিরন্তন শাশ্বত এরকম বলা হয়েছে তো এখানে বিজ্ঞান বলবে যে নীতি বিশেষ প্রয়োজনে দরকার হয় এবং সেই প্রয়োজন পুড়িয়ে গেলে তখন নতুন নীতিতে নতুন সমস্যায় মোকাবেলা করতে হয় কিন্তু ছেলে মেয়েদেরকে যে শিক্ষা দেওয়া হচ্ছে নৈতিক এই শিক্ষা তো মানে চিরকালের জন্য ইসলাম যা বলছে সেটা মানতে হবে ইসলামেও হজরত মোহাম্মদের নেহাদু ইত্যাদি লক্ষ্য করলে দেখা যায় কিয়াস ইশতেহাদ কিছু কিছু বিষয় আছে যেখানে সংগ্রাম ইয়ে বলে যেখানে রিভাইজ করা অর্থাৎ যে নীতি কার্যকর আছে সেটা একটু পুনর্বিবেচনা করা এবং পরিমার্জন করা কিন্তু এই সব ধারায় তো যারা বই লিখেছেন তারা নেই তারা বেহেস্ত দুজক তারপরে ফেরস্তা আরও যে নানান লৌকিক বিষয় আছে সেইগুলিতে তারা গুরুত্ব দেয় দিয়ে শেষ করে কিছু নৈতিক কথা বলি এরকম নৈতিক শিক্ষা দিয়ে একটা জাতির মানুষের মনে মানে নৈতিক চেতনা নীতি নির্ধারণ করা নীতি অনুযায়ী কাজ করা এটা শিক্ষাগত দিক থেকে ত্রুটিপূর্ণ ধর্মে সব ধর্মেই নীতি আছে কিন্তু বিজ্ঞানসম্মত ধারণা যদি আমরা অবলম্বন করি তাহলে দেখব যে এই নীতিগুলো যে দেশে যে কালে সামনে আসছে আনা হয়েছে সেই দেশ এবং সেই কালের মধ্যে সীমাবদ্ধ সেই দেশ অতিক্রম করে অন্য দেশে গেলে সেই সময় অতিক্রম করে ভবিষ্যতের দিকে অনেক দূরে গিয়ে আসলে তখন আর পুরোনো নীতি নিয়ে চলা চলা যায় না আমরা বিজ্ঞানে আস্থা রাখি ধর্মের প্রতি অবশ্যই আমরা শ্রদ্ধাশীল কিন্তু এই যে বিজ্ঞানের আবিষ্কার এগুলো কি কেবল ধর্ম অনুসরণ দেওয়া হবে মানুষ চাঁদে উঠেছে করে উনিশশো উনসত্তরের গণ অভ্যত্থানের কিছু আগে আগে তখন অনেকে মানে এইগুলি সত্য কথা না এরকমভাবে বোধ করেছে এবং ফাইনালি বলা হয়েছে যে এটা তো কোরআনে আছে আয়াত আয়ত্তরে তারা বলে কিন্তু স্যার সেটি ধর্মকে যদি এক পাশে রেখেও বলি মানে নৈতিক শিক্ষা স্যার যেটি বলছিলেন যে পরিবার থেকে শুরু হয় প্যারেন্টস আর দি ফার্স্ট টিচার এবং আমাদের সমাজ থেকেও তো শেখার অনেক জায়গা আছে সেই জায়গায় কি আমরা পিছিয়ে পড়ছি কিনা পিছিয়ে আমরা আছি বলেই তো চারদিকে এত বেশি দুর্নীতি হচ্ছে দুর্নীতি প্রত্যেক রাষ্ট্রেই আছে প্রত্যেক জাতির ভেতরেই আছে এবং মানুষের স্বরূপ মানুষের চেতনা মানুষের যে মানে হিউম্যানিটি এই বিচার করতে গেলে দেখা যায় মানুষের সত্তায় দুর্নীতির মানে প্রবণতা আছে এই দুর্নীতির থেকে সাধারণ কথাবার্তা বলে এটা ওইটা করে মুক্ত হওয়া যায় না এর জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলের লিখিত বক্তব্য দরকার আমাদের জাতীয় জীবনের গোটা পৃথিবীতে এখন একটা নৈতিক সমস্যার কথা বলা হচ্ছে এবং এর কারণে অনেক ভালো ভালো কাজ করা যাচ্ছে আর নানাভাবে এই সব পুরাতন সংস্কার বিশ্বাস পুনরুজ্জীবন করে বিজ্ঞানের বিকাশকে ব্যাহত করছে তো এই সব দিক লক্ষ্য করলে বিজ্ঞানসম্মত নীতিবিদ্যাকে তৈরি করা যায় না আমার কথা একটা হিন্দুর জন্য নৈতিকতা মুসলমানের জন্য নৈতিকতা বৌদ্ধ খ্রিস্টানদের জন্য অনৈতিকতা কিন্তু যিনি গণতন্ত্রী যিনি সমাজতন্ত্রী যিনি জাতীয়তাবাদী যিনি আন্তর্জাতিকতাবাদী তার বিষয় নাই কেন নৈতিকতা স্যার আপনি পলিটিক্যাল উইলের কথা বলছিলেন এই জায়গায় একটু আসবো একটা বিরতি নিয়ে আসতে হবে আপনাকে প্রিয় দর্শক ইনসাইড পলিটিক্স একটা বিরতি নিচ্ছি ফিরছি খানিক্ষণ পরে সঙ্গেই থাকবেন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইনসাইড পলিটিক্স আজ কথা বলছি রাজনীতির দুর্নীতি দুর্নীতির রাজনীতি নিয়ে আমার সাথে আছেন প্রফেসর আব্দুল মান্নান এবং প্রফেসর ডক্টর আবুল কাসিম ফজলুল হক প্রফেসর ডক্টর আবুল কাসম আপনার কাছ থেকে আবার একটু শুরু করি আপনি রাজনীতির কথা বলছিলেন যে রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর একটু ঘোষণা দরকার মানে পলিটিক্যাল উইল আমি যদি ঠিক না বুঝি যদি ঠিক বুঝি সেই পলিটিক্যাল উইল কি আপনি দেখেন মানে যখন শীর্ষ নেতৃত্ব বারবার জিরো টলারেন্সের কথা বলে কিন্তু এমন একটি লেয়ার স্যারও বলছিলেন যে একটা লেয়ার তৈরি করা হয় যেই লেয়ারটি একটা বাফার জোন তৈরি করে এই দুর্নীতিগুলোকে আশ্রয় প্রশ্রয় দেন তাহলে এই জায়গাটি তৈরি করার সুযোগ আসলে কীভাবে তৈরি হয় বাস্তবিক ঘটনা যেভাবে ঘটছে সেইগুলো ধরে অগ্রসর হলে বোঝা যাবে যেমন বেনজির আহমদের কথা খুব আসছে তো বেনজির আহমদ কীভাবে কখন এতটা মানে সম্পত্তি করার দিকে ধাবিত হলেন এটা লক্ষ্য করতে হবে তার স্ত্রী তার মানে মেয়ে ছেলে নাই বোধ হয় তারা অত বয়স হয়েছে বুঝবার কথা এই সবাইকে নিয়ে এই দুর্নীতির পথে চলে গেছেন যিনি একটা বিভাগের প্রধান তার আন্ডারে অন্য সব চাকরি করছে তাদের ভিতর থেকেও কোনো ক্রমেই এই কথা তো বলা হয় নাই যে আমাদের আইজি সাহেব এরকম এরকম সম্পত্তি করছে কেমন তো কোন দিক থেকে যদি চেক না থাকে তো চেক করার মানে সিস্টেম না থাকে তাহলে মানুষের যে স্বাভাবিক প্রবণতা যেটা তার কাছে ভালো লাগে অধিকাংশ লোকের প্রবণতা হল বেশি এবং আরও বেশি সম্পত্তির মালিক হওয়া টলস্টয়ের একটা বিখ্যাত গল্প যে ওই গল্পটা হলে যে একজন লোকের কতটা জমি দরকার গল্পটা খুব সুন্দর করি হ্যাঁ তখন কয়েকটা লোক মানে সম্পত্তি কিনছে আরও অনেক করে সম্পত্তি রেখে আরেক জায়গায় এক লোক সম্পত্তির মালিক এবং তিনি বললেন যে এইখান থেকে এই প্রশস্ত এত গাছ এবং এখান থেকে সামনে এত দূর রাস্তা দীর্ঘ তো কোনো ব্যক্তি এই রাস্তা দিয়ে যত দূর অগ্রসর হতে পারবে সেই এলাকায় আমার এই পুরো জমি তাকে দিয়ে দেব তো এই রসটাই খুব সুন্দর করে বর্ণনা করছে তো সেই লোক বেশি এবং আরও বেশি জমি পাওয়ার জন্য প্রথমে একটু ধীরে হাঁটছিল তার হাঁটার গতি অনেক বাড়িয়ে ফেলছে আরও বাড়িয়ে ফেলছে দেখল যে সন্ধ্যা হয়ে আসছে তখন বেহ হয়ে দৌড়াতে গিয়ে আগেই ক্লান্ত ছিল লোকটা মারা গেছে সেখানে ওই দেখাতে চেষ্টা করেছেন যে সম্পদ সম্পত্তির লোভ এটা আনলিমিটেড হলে মানুষের জীবন ব্যর্থ হয় এমনকি মৃত্যু ঘটে তা আমাদের পাঠ্যপুস্তকগুলোতে এখনও সেই ধরনের বিষয় দেওয়া হয় না আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এটাও যদি ভালো করে লক্ষ্য করা হয় এই প্রাইমারি এবং সেকেন্ডারি যে শিক্ষা এই ক্ষেত্রে এবং সেখানে দেখা যাবে যে যতখানি ডিটাচমেন্ট থাকা উচিত ছিল লেখকদের যে আমি এই দিকে ঝুঁকছি ওইদিকে ঝুঁকছি না আমি প্রকৃত সত্য অবলম্বন করে এগোব দেখা যাবে যে এই মুক্তিযুদ্ধের ইতিহাস অত্যন্ত রঙলি লেখা যেগুলো তথ্য ভুল হওয়া উচিত না যেগুলো মানে দেখেও পড়লে না এটা তো বেশ ভালো যে দিয়েছে এরকম হওয়ার কথা তাতেও এরকম ভুল ত্রুটি আছে তো এই যে বাস্তব বাস্তবতা একটা কথা সবাই বলে যে এই মানে দায়িত্বশীলতা যে কোনো একটা ব্যক্তি একটা পজিশনে চাকরি করছেন তিনি এবং তার চারপাশে সবাই ওই চেষ্টা করবে একটা উন্নত নৈতিক অবস্থা রাখে দুর্নীতি কমা কমাতে তো এই ক্ষেত্রে দেখা যায় যে কোনো ভালো দৃষ্টান্ত সামনে থাকে না যোগ্যতা সম্পন্ন লোক উচ্চ পদে চাকরি করবেন আর কম সম্পন্ন লোক ধাপে ধাপে নিচের দিকে আসবেন তো এই ব্যাপারটাও তো অন্তত উনিশশো বাহাত্তর সাল থেকে আমাদের মানে অনুশীলিত হচ্ছিল মুক্তিযুদ্ধের পরে নানা কারণে একটা বিশৃঙ্খল অবস্থা এবং সেখানে দেখা যায় যে জোরদার মূল্যক তার এরকম একটা ব্যাপার যে লোকের একটা অপেক্ষাকৃত নিজে নিচের অবস্থানে থাকা দরকার তিনি তার চেয়ে যোগ্যতর লোকদেরকে পেছনে ফেলে সামনে চলে গেছেন এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো তখন থেকে চেক দেওয়া হয় চেক দেওয়া সম্ভব ছিল আর তার মৃত্যুর পরে যে মিলিটারি রোলার ওই জিয়াউর রহমান আসলেন জিয়াউর রহমানের সাথে বিরোধী প্রচার না দিয়ে সীমাহীন প্রচার প্রবাগনা দিয়ে অগ্রসর হয়েছেন বিচিত্র একটা পত্রিকা প্রকাশিত হতো এই পত্রিকার মধ্যে একমাত্র জিয়াউর রহমান ছাড়া এদেশের সব মানুষ অত্যন্ত খারাপ তাদের কোনো নৈতিক চেতনা নেই মসজিদের ইমাম মন্দিরের পুরোহিত তারপরে এই স্কুলের শিক্ষক থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত কারও কোনো ভালো মানসিকতা নাই নৈতিক দিক থেকে সকলেই অধবদিত অত্যন্ত খারাপ একমাত্র এই যে কী বলে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর অ্যাট দ্য সেম টাইম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারত এই জিনিসটা দিয়ে একেবারে হতাশ করেছে গোটা জাতিকে যেই জাতির মধ্যে এই আওয়ামী লীগ না হয় বাধ্য অন্য নানান দল আছে অনেক মানুষ আছে কোনো দল দল করে না তাদেরকে কি আমরা মানুষ বলে গণ্য করব না এবং সকলেই যদি এরকম দুর্নীতিবাদ হয় তাহলে কীভাবে চলবে এই ধরনের প্রশ্ন মানুষের মধ্যে উঠেছে এবং আমি লক্ষ্য করেছি ওই যে পাঁচ ছয় বছর ক্ষমতায় ছিলেন দেউর রহমান এই সময়ের মধ্যে কিন্তু গোটা জাতির নৈতিক চেতনাকে একেবারে ডিমনিশ করে দেওয়ার চেষ্টা চেষ্টা হয়েছে ওই পলিসি দ্বারা তো এইসব সমস্যা আছে এর সাথে আমলে এসে বেশ রহমান থেকে একটু লিবারেল ছিলেন কিন্তু তিনিও তো জিয়াউর রহমানের কতগুলো মূল নীতি অবলম্বন করে এগিয়েছেন তো সেটা অবলম্বন করতে পারে কিন্তু অবলম্বন করতে গেলে তো সততা দরকার জি প্রফেসর মানন আপনার কাছে একটু যদি জানছে যে আরেকটা বিরতি নেব তার আগে ছোট্ট করে যেহেতু একটু বলেন মানে দুর্নীতি দমন কমিশন আছে আরও যারা স্টেক্স আছে এই দুর্নীতি নিয়ন্ত্রণ করার জন্য দেখভাল করার জন্য তারাও কি আসলে এই স্টেকেরই অংশ মানে এই লেয়ারের অংশ হয়ে যায় কোনো না কোনোভাবে দেখেন আমাদের স আলোচক একটু জেআর রহমানের সময় কথা বলছে। আমি বলছি বঙ্গবন্ধুর সময় দুর্নীতি ছিল সেটা হলো কম বোসোর আর চিনিসোর দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন জেআর রহমানের সরকার কেন বলছে সেজন প্রফেসর এমন তার একটা সেমিনারে বলেছে। জানেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের সকল বড় বড়ো কলকারখানা ইন্স্যুরেন্স ব্যাংক বঙ্গবন্ধু সরকার জাতীয়করণ করেছিল সাড়ে তিন বছরের মধ্যে সাড়ে তিন বছর পর যখন অনেকে হত্যা করে যে রকম ক্ষমতা দখল করলো এগুলো আবার পাবলিককে দিয়ে দেবে এবং পাবলিকের কাছে টাকা কই সেদিন প্রফেসর রহমদ সুবান আমাদের এখনও জীবিত যে কজন কিংবদন্তি আছেন তার মধ্যে একজন তিনি একটি সেমিনার বলেছেন কালো কাঠ কালো টাকা সাদা করা সংস্কৃত যে চালু করেছে তিনি বলেছেন কালো টাকা সাদা করতে পারবেন করে সেটা যেই কলকারখানাগুলো জাতীয়করণ করা হয়েছে সেগুলো বিজ ইনভেস্ট করা হয়েছে সেগুলো যদি কেনেন আপনি কালো টাকা সাদা করতে পারবেন এই শুরু হলো এটা ইনস্টিটিউশনালাইজিং প্রাতিষ্ঠানিকীকরণ করা হলো একেবারে জলের দামে পানির দামে কলকারখানা কিনে বেশি দামে বিক্রি করে সবাই টাকা পয়সা নিয়ে বিদেশে চলে গেছে তখন বেগম পাড়ার কালচার চালু হয় না কে গসে সিঙ্গাপুর কে গেছে আমেরিকা কে গেছে বিলেত লন্ডন চলে গেছে ব্যারিস্টার মুরুদ আহমেদ উনি সব দলের রাজনীতি করেছেন একটার কারণে ওনাকে আমি শ্রদ্ধা করি তিনি হচ্ছেন উনি রাজনীতি যাই করেন তিনি যে কটি বই লিখেছেন সবগুলো কিন্তু বস্তুনিষ্ঠ সেই বইগুলিকে পড়ে দেখেন আপনি যে জিয়া রহমান কীভাবে এই যে উনি বললেন যে সারা জাতিকে হতাশ করেছেন কিভাবে এই মানুষকে দুর্নীতিবাস করার জন্য নানা ধরনের কর্মসূচি নিয়েছেন সব দলের সব নেতাদেরকে দলে চাঁদা দিতে হবে ওটা দলের নেতা কোর্ চাঁদা দেবে দিবে আগে থেকে তুলে চাঁদা দিবে এই কালচারটা চালু করেছেন তিনি হ্যাঁ তারপরে আরও নানা প্রাসঙ্গিক বিষয়গুলো আছে হঠাৎ আমাদের সময় হবে না সেই যে শুরু হলো এর সাথে সময়টা আরও বেগবান হয়েছে তারপরে বিভিন্ন সময় হতে 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 যেহেতু আমাদের অর্থনীতির সাইজটা ছোট ছিল এখন অর্থনীতির সাইজ বড় হয়েছে আগে হাজার দশ হাজার লক্ষ টাকায় দুর্নীতি হতো বঙ্গবন্ধুর সময় কম্বল চুরি আর রিলিফের গমচুরির দুর্নীতি হতো এখন হাজার কোটি টাকা দুর্নীতি হয় আমাকে একটা কথা বলেন আমি যদি ভাই একটা পঞ্চাশ হাজার টাকা চেক দেই বলে যে আপনার জাতীয় পরিচয়পত্র দেখান কিভাবে বেনজের হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে গেল সে ব্যাংক কি দুর্নীতির একটা অংশ না সে ব্যাংকে কি আপনি ধরেছেন সেটা একটা অংশ তারপরে আপনি একজনে বলে সাতশোটা অ্যাকাউন্ট আরে একটা থেকে দুইটা অ্যাকাউন্ট খুলতে গেলে আমার চোদ্দ গোষ্ঠীর খবর নেই তার একটা ব্যবসা সাতশো থেকে কেমনি অ্যাকাউন্ট থাকে তাহলে ব্যাংকের যে সব সব ডিজিটাল নো ইউর ক্লায়েন্ট বলে অনেক কোথায় গেল আপনি যেটা বলেন দুর্নীতি দমন কমিশন এখন স্পষ্ট ভাষায় বলি আমি যখন বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনের দায়িত্ব ছিলাম একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি সম্পর্কে কাগজপত্র দিয়ে আমি দুর্নীতি দমন কমিশনে পাঠিয়েছিলাম আমার একজন স্টাফকে দিয়ে প্লিজ এনকোয়ারি ইন টু কারণ এটা আমার দায়িত্ব না আমার দায়িত্ব হচ্ছে কাগজে সাপ্লাই দেওয়া অনেকদিন পরে আমার ছাত্র ছিল যিনি ওখানে কমিশনে একজন অফিসার ছিলেন তার সাথে আমার দেখা কিরে আমার এটা কী হলো আমি নাম বলছিলাম তার অত্যন্ত অনেস্ট একজন অফিসার এখনও অনেস্ট নেই ইন সার্ভিস কী হলো বলছো আমি নিয়ে গেছিলাম বললেন যে এখন এটা রেখে দেয় অর্থাৎ দুর্নীতি দমন কমিশন একটা আছে আগে প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে ছিল এই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এটাকে স্বাধীন করে কমিশন করে দিয়েছেন তারা অনেক সময় তারা যতক্ষণ পর্যন্ত আদালত বলছে সরকার বলছে বা নিউজ পেপারে করার জন্য খবর খবর আসছে তারা কি কোনো পদক্ষেপ নেয় আমার তো মনে হয় না 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 কারণ বেনজ তো একদিনে একদিনও বেনজির হয় নাই মতিওর তো একদিনে বেনোজির মতিওর হয় নাই বা যাদের যাদের কথাই জানি শুনছে আরও হয়তো সামনে শুনবো তারা তো আশারাতি হয় নাই তাহলে স্যার আপনি যে বলছেন যে সময় ইনস্টিটিউশনালাইজেশন হয়েছে প্রতিষ্ঠানিকীকরণ হয়েছে এর পরেও কি সেটার লিগেসি শুধু ফলো করেছে বাংলাদেশ মানে আমরা কি যথেষ্ট সময় পাইনি এই পেয়েছে জি স্যার আমি সময়টা রাখলাম স্যার একটু বিরতির পরে সূত্রটা নিব আর একটু বিরতি নিচ্ছি ইনসাইড পলিটিক্সে ফিরছি খানিকক্ষণ পরে সঙ্গেই থাকুন বিরতির পর আবার আমন্ত্রণ ইনসাইড পলিটিক্স আজ কথা বলছি দুর্নীতি রাজনীতি রাজনীতি দুর্নীতি নিয়ে সাথে প্রফেসর আব্দুল মান্নান এবং প্রফেসর ডক্টর আব্দুল কাসিম হক এক ছোট করে একটু প্রশ্ন করি একটু ছোট করে উত্তর দেবেন দুজনই হাতে সময় কম এই অবস্থা থেকে উত্তরণের কিংবা এর কোনো রেমেডি কি আছে রাজনৈতিকভাবে হোক সামাজিকভাবে হোক রেমেডি কি আসলে কিংবা এখন এখন থেকেই সেই উদ্যোগ নেওয়া সম্ভব কিনা দেখেন কোন ফুল রেমেডি ফুল প্রুফ না একেবারে একশো ভাগ নিশ্চিত দিতে পারবো নিশ্চয়তা দিতে পারবে না আছে যারা সরকারি কর্মকর্তা আছেন বিভিন্ন দায়িত্বশীল পদে আছেন যারা রাজনীতি সংসদ সদস্য হন যারা মন্ত্রী হন যারা মন্ত্রীর পিএস এ পিএস হন ওই চাকরিতে যাওয়ার আগে আপনার সম্পদ কি ছিল কি আছে কি ছিল সেটার হিসাব দিবেন যে সম্পদের হিসাব দিচ্ছেন এই সম্পদটা কোথা থেকে আপনি উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন ব্যবসা সূত্রে পেয়েছেন তারও একটা হিসাব দিবেন যখন আপনি দায়িত্বে থাকবেন না তখন আপনি একটা হিসাব দিবেন এ আব্দুল কালাম ভারতের নট অনলি রাষ্ট্রপতি বিশ্বখ্যাত একজন বিজ্ঞানী তিনি যে ভাঙ্গা স্যুটকেস নিয়ে রাষ্ট্রপতি ভবনে ঢুকেছিলেন সে রাষ্ট্রপতি ভবন থেকে যখন তিনি দায়িত্ব শেষ করে বের হয়েছেন একই ভাঙ্গা স্যুটকেস নিয়ে তিনি বলেছেন রাষ্ট্রের একটা জিনিস আমি নিয়ে যাচ্ছি আমার স্বর্ণ পদকটা যে ভারত রত্ন যে স্বর্ণপদক একটাই আমার ব্যাগের মধ্যে একটাই রাষ্ট্রের জিনিস আর কোন রাষ্ট্রের জিনিস নাই এ আব্দুল কালাম নোমশ ব্যক্তি আমাদের দেশে এপিজ আব্দুল কালাম হওয়ার মানুষ এখন আমি খুঁজে দেখছি না এই কাস্টিং যদি করতে পারেন হিসাবটা নিয়ে যে মন্ত্রী হোক সরকারি কর্মকর্তা হোক আমলা হোক দায়িত্বে যাওয়া হোক বিশ্ববিদ্যালয় সুবিদলায় তো স্যার ইলেকশনের আগে তো হলফনামায় আমরা 200 কত কিছু অনেক ফাঁকা আছে ভাই হলফ নামে আপনি গুলশান বাড়ি ধারা জমি জমি দাম দেখেন পঞ্চাশ হাজার টাকা পয়সা ছিল না সেটা দায়িত্বে গিয়ে ঢাকা শহরে তিনটা অ্যাপার্টমেন্ট করে চারটা গাড়ি চালায় কেমন কোথা থেকে আসে হ্যাঁ আমি মানে রিকোয়েস্ট করবো আমার প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার কোন ক্ষমতা হ্যাঁ এখন যেহেতু আমি কোনো দায়িত্বে নেই যেই হোক এটা আমার পেশার মানুষ হোক উপাচার্য হোক বা সরকারি কর্মকর্তা হোক মন্ত্রী হোক এই কাজটি আমার এই মুহূর্তে মনে হচ্ছে একজন মাত্র ব্যক্তি তার আমার অগাধ বিশ্বাস আছে কারণ সে মাননীয় প্রধানমন্ত্রী তিনি এখনো বুক ফুলিয়ে বলতে পারেন আওয়ামী লীগের সবাইকে কেনা যায় শেখ হাসিনাকে ছাড়া সুতরাং আমাদের ভরসা কিন্তু ওইখানে আজকে আমি তার সংসদে সমাপনী বক্তৃদের শুনছিলাম আসা জায়গায় কিন্তু তার চারপাশে যারা ঘিরে থাকে সে আশাটাকে পানি ঢেলে নিভিয়ে দেয় এটাই হচ্ছে দুর্ভাগ্যের কথা আসলে সমস্যার সমাধান কিভাবে হবে এটাই কেন্দ্রীয় প্রশ্ন সমাধান যারা আন্তরিকভাবে চাইবেন রাজনীতির উন্নতি সাধন করতে হবে এবং রাজনীতির উন্নতির পার্টি গঠন করতে হবে পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টি যদি ভেতর থেকে নিজেদেরকে একটু শিক্ষিত করে পলিটিক্যাল বিষয়ে চেষ্টা করে তাহলে তাদের দ্বারা ভালো অবস্থার দিকে যাওয়ার উপায় হবে এটা ওভারনাইট হবে না ধীরে ধীরে যাবে আর মানুষের স্বভাব ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা খুব স্টাডি হয় নেচার ম্যান হিউম্যান নেচার এ ধরনের কয়েকটা টার্ম দিয়ে ওয়েস্টার্ন ফিলসফি থা হয় সেই মানুষের স্বরূপ বিবেচনা করে দেখতে হবে মানুষ কেমন আমার একসময় মনে হয়েছিল যে মনোনা ভাসানী শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরা যেভাবে চিন্তা করেন কাজ করেন এর দ্বারা তো দুর্নীতি বন্ধ হয় না কীভাবে বন্ধ হবে এইসব নানান বিষয়ে অনেক চিন্তা করেছি আমি লিখেছি ম্যাক্সিমাম প্রথম আমি নৈতিক প্রশ্নে একটা লেখা প্রকাশ করেছিলাম গেছে এই দৈনিক বাংলায় তখন আমাদের বন্ধুবান্ধব অনেকেই আমার বাসায় আসছেন আমাকে বলছেন যে আপনি এগুলি কি করছেন এগুলি তো মূল্যামল বিদ্যের ব্যাপার আপনি এই নৈতিকতা নৈতিক সমস্যা এইগুলি বিশ্লেষণ করতে গেছেন আমি বললাম যে হ্যাঁ ধর্মের দ্বারা হয় কিন্তু আমরা ওই বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গিতে নৈতিক বিষয়টা একটা অ্যানালাইসিসে আনতে চাই তারপরে এটা যদি পলিটিক্যাল নেতারা একটু লক্ষ্য করেন গুরুত্ব দেন সেই সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনের উপরে যদি যারা ক্ষমতায় যাবেন তারা একটু চ্যাক ব্যালেন্স রাখার চেষ্টা করেন তাহলে আমরা যেতে পারবো আর এটা বুঝতে হবে যে যারা বুদ্ধিজীবী মানে বক্তৃতা দেন লেখেন যে চিরকালের জন্য দুর্নীতি নিঃশ্বাস করব এটা অসম্ভব চিরকালের জন্য দুর্নীতি নিঃশ্বাস করা এটা যত বড় নেতাই হোক ইত্যাদি না এখানে আমি একটা কথা বলছি এই যে রাশিয়াতে লেনিন অত্যন্ত স্ট্রং পার্টি গঠন করেছিলেন এই যার সরকার উৎখাত করেছেন ক্ষমতায় গেছেন কিন্তু ইনার পার্টি স্ট্রাগল বলে একটা ব্যাপার ছিল এই পুরনো লেখাটা পাওয়া যায় এখনও পাওয়া যায় তো সেই ইনার পার্টি স্ট্রাগলের মধ্যেই লেমিদের গায়ে গুলি করেছিল এবং বিরাটভাবে তার স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছিল তো এই যে গুলি করছে এটি তো কোনো শত্রুপক্ষের লোক আসেন নাই এরপরে আপনার মাসুদুমের কথা ধরে এইখানেও এই সেই দিকে যে কালচারাল হয়েছে এটা আসলে তো নেতৃত্বের সমস্যা মাসুদের পক্ষে যারা ছিলেন তারা সংখ্যায় কমে গেছে আর বাসুদিগের বিপক্ষে যারা ছিলেন পার্টির ভিতরে সেটা বড় হয়ে গেছে আর সাধারণ মানুষের মধ্যে বাসুদের সম্পর্কে একটা অসাধারণ ভক্তি শ্রদ্ধা ছিল এই বাস্তবতার মধ্যে আপনার চীনও কি সমস্যার সমাধান তখন করতে পেরেছিল বাসুদুগের জীবনের শেষ পাঁচ সাত বছর ওই তার নেতৃত্ব ছিল বটে কাগজে কলমে কিন্তু বাস্তবে তার কথা অনুযায়ী কাজ হয়নি কারণ কমিউনিস্ট পার্টির ভিতরে সেন্ট্রাল কমিটিতে মেজরিটি বাসুদুগের বিরুদ্ধে এই যে বিষয়গুলো থেকে আমাদের শিখবার অনেক কিছু আছে মানে রাজনৈতিক সদিচ্ছা এবং সাধারণ মানুষের মানসিকতা নৈতিক শিক্ষা সব মিলিয়েই হয়তো এই সমস্যা সমাধান সদিচ্ছার দিকে দিকে যেতে হলেও একটু একটা প্রক্রিয়ার মধ্যে আপনি দুইজনকে অসংখ্য ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য প্রিয় দর্শকদের আমাদের আজকে ইনসাইট পলটিক্স দেখাবো অন্য পর্ব উন্নতি সহ ধন্যবাদ সবাইকে সাথে থাকার